সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখতে দেখতে শেষ হয়ে গেল 2018 সালের অর্ধেকটা সময়। এর মধ্যে ঢালিউডে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা, তাতে করে প্রশংসা আর সমালোচনা দুই জুটেছে তারকাদের কপালে। তবে যাই হোক, বিশেষ দিনগুলোতে তারাই মাতিয়ে রেখেছেন সিনেমা হলগুলো। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই অর্ধ বছরে নায়ক নায়িকারা কে কতটা বাণিজ্যিকভাবে আর দর্শকদের চোখে সফল। প্রথমেই আসি অপু বিশ্বাসের কথায়। এই বছর তার একটি মুভি রিলিজ পেয়েছে, আর তা হলো পাঙ্কু জামাই। অপুর উপর দিয়ে যেমন ঝড় গেছে, ঠিক তেমনি এই ছবির উপর দিয়েও ঝড় কিন্তু কম যায়নি। তারপরও তুমুল জনপ্রিয় শাকিব অপু জুটি শেষ ছবি হিসেবে যতটা এক্সপেকটেশন ছিল তার কিছুই পূরণ হয়নি। যদিও মুভিটি কয়েক বছর আগের, তাই কারিগরিভাবে বেশ পিছিয়ে ছিল, তাই ছবিটিতে দর্শকেরা সেভাবে সাড়াও দেয়নি। সুতরাং বলাই যায় এই বছরের ফার্স্ট হাফ অপুর জন্য খুবই খারাপ গেছে। আরফিন শুভরও খুব একটা ভালো যায়নি বছরের প্রথমটুকু। ফেব্রুয়ারিতে রিলিজ পাওয়া জাকির হোসেন রাজুর ভালো থেকো আর এপ্রিলের রিলিজ পাওয়া গুণী অভিনেতা আলমগীরের একটি সিনেমার গল্প কোনোটি বাণিজ্যিকভাবে বা গুণগতভাবে কিংবা দর্শকদের প্রশংসা কুড়াতে সফল হয়নি। ঢাকা অ্যাটাকের পর শুভকে নিয়ে সিনেমাপ্রেমীদের যে আকাশচুম্বী এক্সপেকটেশন ছিল তা পূরণ করতে একেবারেই ব্যর্থ হয়েছে আরফিন শুভ। এরপর আসি নায়িকা বিদ্যা সিনহা মিমের কথায়। এবছর এখন পর্যন্ত তার তিনটি ছবি রিলিজ পেয়েছে, উত্তম আকাশের আমি নেতা হব, সৈকত নাসিরের পাশান আর রাজাচন্দের সুলতান দ্য সেভিয়ার। সবগুলো সিনেমাতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে, যদিও সুলতানে তার কাজ দেখানোর সুযোগ কম ছিল। এছাড়া পাশান বক্স অফিসে তেমন একটা সফল নয়, আর শাকিব খানের বিপরীতে আমি নেতা হব সিনেমাটি বাণিজ্যিকভাবে বেশ সফল ছিল। বিশেষ করে তার নাচের দক্ষতার প্রশংসা করেছেন সবাই। মিমের পরে বলি পরিমণির কথা। এবছর তার একটি সিনেমা মুক্তি পেয়েছে, আর একটাতেই বাজিমাত। নতুন নায়ক ইয়া সোহানের বিপরীতে গিয়াসুদ্দিন সেলিমের পরিচালনায় স্বপ্নজাল সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে হয়তো একেবারেই এভারেজ ব্যবসা করেছে সিনেমাটি, কিন্তু অভিনয়ের জন্য প্রশংসায় ভেসেছে পরি। এবছরের ফুল ধামাকেদার প্যাকেজ হল সিয়াম পূজা জুটি, তাদেরকে এবছরে সেরা প্রাপ্তিও বলা যায়। এবছরই পূজার নায়িকা হিসাবে চলচ্চিত্রে অভিষেক হয়েছে, আর প্রথম বছরেই জমিয়ে দিয়েছেন তিনি। ভারতের অভিমান্য মুখার্জির পরিচালনায় নূরজাহান আর বাংলাদেশের রায়হান রাফির পরিচালনায় পোড়ামন্টু, দুটোতেই তিনি দারুণ প্রশংসা কুড়িয়েছেন। আর পোড়ামন্টু তো বক্স অফিস রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। বলা যায় বছরের ফার্স্ট হাফে রীতিমতন ছক্কা পিটিয়েছেন তিনি। নায়িকা ববিরও বছরের প্রথম ভাগটা বেশ ভালো গেছে। নিজের অভিনীত ও প্রথম প্রযোজিত ছবি বিজলি দারুণ সফল হয়েছে। একেবারে ভিন্ন রূপার গল্প নিয়ে হাজির হয়ে ববি রীতিমতন দর্শকদের চমকে দিয়েছিলেন। ইফতেখার চৌধুরীর পরিচালনায় কলকাতার রণবীরের বিপরীতে দারুণ প্রশংসিত হয়েছিল ববির বিজলি মুভিটি। এবছরটা এ পর্যন্ত বুবলির দারুণ গেছে বলতেই হবে। রিলিজ পেয়েছে তার দুটো মুভি চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া আর সুপার হিরো, দুটোই শাকিব খানের বিপরীতে। বুবলির পারফরমেন্সের প্রশংসা এবার তার হেটার্সরাও করেছে। ম্যাক্সিমামই বলেছেন বুবলি তার আগের ল্যাকিংসগুলো কাটিয়ে উঠেছে। তার দুটো মুভি বাণিজ্যিকভাবে আর দর্শকদের মন জয় করতে সফল। আসলাম, দেখলাম, জয় করলাম, এই টাইপ কথা এখন নবাগত নায়ক সিয়ামের ব্যাপারে পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা। তার পোড়ামন্টু ছবি যেমন বক্স অফিস কাঁপাচ্ছে, ঠিক তেমনি সেন্সর বোর্ডের সদস্য থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত সবাই সিয়ামের প্রশংসা করছে। তাই অর্ধ বছরের সালতামামিতে তাকে সফল বলাই যায়। সবশেষে আসি সুপারস্টার শাকিব খানের কথায়। নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে সফল তিনি, আর দর্শকদের মনটাও যে তিনি জয় করেছেন তা তার মুক্তি পাওয়া ছবিগুলো দেখার জন্য উপচে পড়া ভিড় দেখলেই বোঝা যায়। এবছর দুই দেশে তার মুক্তি পাওয়া ছবি আমি নেতা হব, চালবাজ সুপার হিরো আর ভাইজানেলরের মধ্যে সবগুলোই বক্স অফিসে সফল। আর চারটা মুভি চার টাইপের হওয়ায় সিনেমাপ্রেমীরাও দারুণ খুশি তার মুভিগুলো নিয়ে। তো বন্ধুরা, এ তো গেল স্টার গল্পের পক্ষ থেকে অর্ধ বছরের সালতামামি। আপনাদের চোখে বছরের এখন পর্যন্ত কোন মুভিটি সেরা, আর কোন কোন নায়ক নায়িকা জয় করে নিয়েছে আপনাদের মন, কমেন্ট করে জানিয়ে দিন।